বীরভূমের মল্লারপুর স্টেশনের কাছে বিস্ফোরণে উড়ে গেল ক্লাব ঘরের ছাদ। গতকাল রাত 1:30 নাগাদ আচমকা এই বিস্ফোরণ ঘটে। জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়ের সঙ্গে। গোপাল, কি খবর রয়েছে? দেখো, এটা মল্লারপুর স্টেশন সংলগ্ন এলাকার মেঘদূত ক্লাব। এই ক্লাবে গতকাল রাত্রি ঠিক 1:45 সময় আচমকা ভয়াবহ বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, যেটা বলছেন স্থানীয় মানুষজনরা, যে পাশের একটা দোতলা বাড়ি তার সমস্ত কাঁচ ভেঙে গেছে, উল্টো দিকে আর একটা টিনের চাল বাড়ি তার সেই টিনের চালের অংশ উড়ে গেছে। পাশাপাশি এই ক্লাবের তিনটে শাটার, সেই তিনটে শাটার ছিটকে পড়েছে, লোহার দরজা দুমড়ে মুচড়ে গেছে, ক্লাবের ভিতর থাকা একটা 60 ফুটের আলমারি সেটা ছিটকে বেরিয়ে এসছে। এই ক্লাবে তুমি জানো এখানে কোচিং ক্লাস চলে, এখানে নবোদয় বিদ্যালয় আছে, এখানে জিম রয়েছে, এরকম একটা সামাজিক ক্লাব, এত বড় একটা ক্লাব, সেই ক্লাবের ভিতর কি করে এত বড় বিস্ফোরণ হলো সেটা নিয়ে কিন্তু সকাল থেকে সন্দেহ দানা বাঁধছে। যদিও ক্লাব কর্তৃপক্ষ দাবি যে বাইরে থেকে কেউ এসে নাশকতা করার জন্য, এই ক্লাবকে বদনাম করার জন্য এই ঘটনা ঘটিয়েছে, যদিও পুরো ঘটনা পুলিশ তদন্ত করে দেখছে। যেমনটা তুমি জানো, গত কয়েকদিন ধরে মল্লালপুর এলাকায় কিন্তু রাজনৈতিক চাপানোতর রয়েছে, বিজেপি এবং তৃণমূলের মধ্যে বিভিন্ন গ্রামে বোমাবাজি রয়েছে, সংঘর্ষ রয়েছে, ঠিক সেই কারণে এর সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কিনা সেটাও পুলিশ দেখছে। কার্যক্রমকে বলা যায় যে বিস্ফোরণে একদম ভয়াবহ, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে নিচের যে ক্লাব ঘর, যে ঘরটা সে ঘর কার্যত দুমড়ে মুচড়ে গেছে, ক্লাবের তিনটে শাটার ছিটকে পড়েছে, লোহার দরজা ছিটকে পড়ে, 7 ফুটের আলমারি সেটা রাস্তার উপর ছিটকে এসে পড়েছে। মানে এটা যে সাধারণ বোমা থেকে যে এত বড় বিস্ফোরণ না হতে পারে এটাও কিন্তু মনে করা হচ্ছে। সুবর্ণা, ধন্যবাদ গোপাল।